দরদর করে ঘাম সঙ্গে তাপমাত্রা ছ্যাঁকা। শুক্রবার বিকেল পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। শনিবার সকাল থেকে ফের মুড সুইং হতে পারে আবহাওয়ার। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিতে পারে, এর পরোক্ষ প্রভাব পড়বে বাংলার ওপর, আর সেই কারণে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। অন্যদিকে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক 92% এবং সর্বনিম্ন 63%। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি বাড়বে ভ্যাপসা গরম, তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের ওপরই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য অস্বস্তি চরমে উঠবে, কোথাও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু শুক্রবার থেকে ফের একবার মেজাজ বদল নিতে পারে আবহাওয়া। শনিবার বৃষ্টি পারবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সপ্তাহান্তের সমস্ত জেলাগুলিতেই হতে পারে ভারী বৃষ্টিপাত। এদিন বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 2 জেলা ভাসতে পারে ভারী বৃষ্টিতে। সোমবার আরও বাড়বে বৃষ্টি। উল্লেখ্য, শুক্রবার উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, শনিবার তার নিম্নচাপে পরিণত হবে। মায়ানমার উপকূলে তার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। উত্তর আন্দামান সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে যেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে একই পরিস্থিতি বজায় থাকবে। রবিবার থেকে সেখানে বড় হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। পূজোর আগে কি বিদায় নিতে চলেছে বর্ষা? প্রশ্ন আম বাঙালির বনে। ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় রেখা বর্তমানে যোধপুর ও বার্মা পর্যন্ত বিস্তৃত। উত্তর পশ্চিম ও উত্তর ভারতের আরও কয়েকটি রাজ্য থেকে আগামী 2-3 দিনের মধ্যে বিদায় নিতে চলেছে বর্ষা।